মোহাম্মদ মনসুর আলী, 16 জানুয়ারি 1919, 3 নভেম্বর 1975, একজন আইনজীবী, রাজনীতিক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। 1948 সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড PNG ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন। তখন থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামেই অধিক পরিচিত ছিলেন, যদিও তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাককালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা অম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1975 সালের 3 নভেম্বর জেল হত্যার ফলে নিহত হন 4 জাতীয় নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং 1996 সাল থেকে 2001 সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 2013 থেকে 2018 পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারই পিতার নামকরণে প্রতিষ্ঠিত হয় শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি। হাসপাতালটি ভিতর বাহির খুবই সুন্দর। আমি আপনাদের এখন হাসপাতালের চতুর্পাশে দেখাবো দৃশ্যগুলো, আশা করি ধৈর্য ধরে একটু দেখবেন। এটা হলো হাসপাতালের পিছন সাইড, যেখানে জেনারেটর এবং মর্গ রয়েছে। সব বিল্ডিং গুলোই নতুন, পরিবেশটা আসলে খুবই সুন্দর। বাম পাশে হলো মেডিকেল কলেজ, ডান পাশে মেডিকেল। এগুলো দেখতে পাচ্ছেন কোয়ার্টার। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনে দেখছেন খোলা মাঠ, এরপরই রাস্তা। আবার যদি ডান দিকে যাই তাহলে দেখবেন মেন গেট পড়ছে। সাধারণ রোগীরা এই গেট দিয়েই প্রবেশ করতে হয়। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।